আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা যে ফলটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে মেহগনি ফল এটি বাংলাদেশের সকল অঞ্চলে অতি সস্তায় সচরাচর অ্যাভেইলেবল পাওয়া যায় এ থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এক ডায়াবেটিস সারাতে মেহগনি ফল দ্বিতীয়ত আপনার যদি ক্রিমির সমস্যা থাকে তাহলে এই মেহগনির ফল কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যবহার করলে বা এটি আপনি কিভাবে এই ক্রিমির জন্য এবং ডায়াবেটিসের জন্য ব্যবহার করতে পারেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সম্মানিত সুধী চলুন এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটির নামই হচ্ছে মেহগনি ফল এটি আসলে এই বসন্তকালে ফলটি পেকে এভাবে ফেটে যায় এটির অনেকগুলি পরতে পরতে রয়েছে সাদা আঁশ এই সাদা আঁশই রয়েছে আসলে আপনার ডায়াবেটিসের জন্য খুবই উপকারী হিসেবে দেখতে পাচ্ছি যে মেহগনি ফলটি আমরা ভাঙলাম এটি ভাঙার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই ফলটি কিভাবে খেলে আপনি ডায়াবেটিস এবং কৃমি থেকে মুক্ত থাকতে পারেন এ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আমরা ভাঙার পর দেখতে পাচ্ছেন কতগুলি আঁশ যুক্ত এইগুলি আসলে খুবই তিতাযুক্ত তবে তিতা হলেও এটির রয়েছে দুটি মারাত্মক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা এই ফলটির সাধারণত এই যে সাদা আঁশটুকু দেখতে পাচ্ছেন এই সাদা আঁশটুকুই আসলে আপনার স্বাস্থ্য উপকারিতার জন্য পারফেক্ট হবে এই যে আমরা মেহগনি গাছের ফলটি ভাঙলাম ভাঙার পরে প্রত্যেক পরতের পরতের ভিতরে যে সাদা আঁশটি রয়েছে এটি আপনার স্বাস্থ্য উপকারিতা করবে এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এবং কৃমি সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই যে সাদা শাস্তি হয়েছে এই সাদা শাস্তি আপনি সাধারণত সামান্য পরিমাণে ভেঙে এভাবে পানিতে ভিজিয়ে রাখতে পারেন এই সাদা শাস মনে রাখবেন এটি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং কৃমির সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সাবধান এটি বেশি খাওয়া যাবে না কোনো অবস্থাতেই এটি আপনি সামান্য পরিমাণে আপনি পানিতে এভাবে ভিজিয়ে রাখুন এভাবে আপনি পানিতে ভিজিয়ে রেখে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখতে পারেন এটি এভাবে ভিজিয়ে রেখে আপনার পানিতে যখন এই ফলের কষ্টটুকু নির্গমন হবে তখন এই পানিটুকু আপনি খেয়ে নিতে পারেন তবে আবারও আমি বলছি তবে সাবধান খুবই কম পরিমাণে খেতে হবে এটি সামান্য পরিমাণে আপনি খেতে পারলে দৈনিক একবার খান আপনার কৃমি চিরতরে শেষ হয়ে যাবে এবং ডায়াবেটিস থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে তো সম্মানিত সুধী আজকে আমরা জানলাম ডায়াবেটিস কিভাবে আপনি নিয়ন্ত্রণে আনবেন এবং কৃমিকে কিভাবে চিরদিনের জন্য বিদায় করবেন এ বিষয়ে সম্মানিত সুধী আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ